তাকে ভারত সরকারের তুলে তাকে রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়া উচিত রাষ্ট্রপুঞ্জে নিয়ে তাকে রাষ্ট্রপুঞ্জের দেশগুলো কন্ট্রোল করা উচিত তার এত শ্রবণ শক্তি তিনি দেখলেন দশটা ছেলের নাম বললেন বাবার নাম আর থানার নাম বলে দেবে ইয়ে বাড়ির ঠিকানা তারপরে তিনি আবার পরের দিন পাঁচজনের নাম বললেন বাবার নাম বললেন ঠিকানা বলে দেবে প্রচণ্ড শক্তি শনিবার এভাবেই হাব্রাকাণ্ডে অভিযোগকারী বিডিও দনবন্ধু গায়নকে কটাক্ষ করেন উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনার হাবরা দু নম্বর ব্লকের এই বিডিও সম্প্রতি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার ব্যানার খোলায় তাকে হেনস্থা করা হয় অভিযোগের তীর তৃণমূলের দিকে এই অভিযোগের প্রেক্ষিতে পনেরো জনকে গ্রেফতারও করেছে পুলিশ এই ঘটনাকে ঘিরেই বিডিওর বিরুদ্ধে পাল্টা সরব শাসক দল দশ বছরের হাবড়া ক্রুয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি তার বাড়িতে ভাড়া ছিলেন গেলেন অমল বণিকের বাড়ি সিপিআইএমের লিডার অমল বণিকের ভাই হলো শান্তি বণিক তিনি হলেন ফরওয়ার্ড ব্লকের লিডার তার বাড়িতে এখন উনি সেল্টারে মানে থাকেন ভাড়া নিয়ে থাকেন ধৈনীতভাবে যে ভিডিও প্রভাবিত হয়েছে ধিমালের নামটা ঢোকাতে সিপিআইএমের দ্বারা প্রভাবিত হয়ে গেছে ফরোয়ার্ড ব্লকের দ্বারা প্রভাবিত হয়ে গেছে যে এই খেলায় নেমে পড়েছে যদি অতীতের রেকর্ড বলছে হাতে দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার সিপিএম এর সঙ্গে বিরোধ বেজেছে এই ভিডিওর এহেন পরিস্থিতিতে ভিডিওর প্রশ্ন ক্ষমতায় থাকাকালীন যে সিপিএম সঙ্গে তার এত মনোমালিন্য ছিল আজ তিনি সেই দলের ঘনিষ্ঠ হবেন কেন এরা পক্ষপাত বজায় রেখে আমি কাজ করি এটা সবাই জানে হ্যাঁ আমি কে কি বলনো আলো আমাদের কি যায়ও আস না মানে পুরোভাবেই আপনি এটাকে মানে অ্যাকসেপ্টও করছেন না নিশ্চয় হ্যাঁ না আমি বললাম তো যে আমি সব সহজে নিরপেক্ষতার সঙ্গে কাজ করি রাজনৈতিক মহলের প্রশ্ন কেন এভাবে বারবার কটাক্ষ সমালোচনায় বিদ্ধ হতে হবে বিডিওকে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বলেই কি এভাবে তাকে আক্রমণ করা হচ্ছে সমীরন পাল এবিপি আনন্দ